স্বামী বিবেকানন্দের 159তম জন্মজয়ন্তী উপলক্ষে পুরুলিয়া জেলা রঘুনাথপুর শহর বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হল একটি বাইক র্যালি। এদিন রঘুনাথপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় একটি বাইক র্যালি। একই সাথে রঘুনাথপুর শহর বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর পরিবার পরিজনদের ফল বিতরণ এবং শিশুদের বই খাতা বিতরণ করা হয়। সুজয় থাপার রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে প্রত্যেকটি মণ্ডলে কোনো হসপিটালে বা ছোট বাচ্চাদের কোনো না কোনো সেবামূলক কাজে আজ আমরা মহিলা মোর্চার উদ্যোগে কিছু না কিছু কাজ নিয়েছিলাম, সেবামূলক কিছু কাজ। কোনো হসপিটালে, ছোট হসপিটাল বা বড় হসপিটাল যে কোনো, বা বাচ্চাদের সমস্ত বই খাতা বিতরণ, এইসব কর্মসূচির মাধ্যমে আজ আমরা বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করলাম। আজ আমাদের এই রঘুনাথপুর বিধানসভার ZP-38 আর রঘুনাথপুর টাউনের দুজন সভাপতি আছেন, যেমন সন্তু তেওয়ারি মহাশয় এবং স্বপ্নেশদা মহাশয়, যেহেতু যুব মোর্চার বাইক র্যালি আজকে ছিলেন, ওনাদের সেই র্যালিতে সবাই উপস্থিত ছিলেন, সেই হিসাবে আমরা এনাদেরকে সবাই আমরা ডেকে নিয়েছি আজকের এই প্রোগ্রামে। আমাদের আজ মোট কতজনকে আপনারা বই খাতা এবং যে ফল ফুল তুলে দিলেন? আমাদের এই রঘুনাথপুর হসপিটালে মোটামুটি 50-60 জন করলাম আউটডোরে বিতরণ, ফল বিতরণ। আর কী কী কর্মসূচি আছে আজ? আরও পরে আছে, এখন আপনাদের গাছ লাগানো বৃক্ষরোপণ আছে, আর 17 তারিখে সম্ভবত আবার বাচ্চাদেরকে নিয়ে আমরা আবার বই খাতা বিতরণের অনুষ্ঠান করব, আর বৃক্ষরোপণ আছে। আপনার নাম? অঞ্জলি গড়ে, পুরুলিয়া জেলা মহিলা মোর্চা সাধারণ। আজকে যুবা দিবস, আজকে স্বামীজির কলাতে মাল্যদান এবং আমাদের যুব মোর্চা থেকে গোটা রঘুনাথপুর টাউনে বাইক র্যালি। কত সংখ্যক বাইক নিয়ে বাইক র্যালি করছেন? মোটামুটি 165টি বাইক ছিল আজকে আমাদের। আর কি কি কর্মসূচি আছে? বাস আর কিছু নেই, খালি মাল্যদান আর বাইক র্যালি। আপনার নাম? আমার নাম ফাল্গুনী মিশ্র, রঘুনাথপুর টাউন প্রেসিডেন্ট যুব মোর্চা। জরুরি ঔষধের জন্য যত্রতত্র ছোটাছুটির দিন শেষ, কারণ এবার ওষুধ আসতে চলেছে আপনাদের বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা মোবাইল অ্যাপে ওষুধ অর্ডার দিলেই আপনার অর্ডার করা ওষুধ পৌঁছে যাবে আপনার বাড়িতে। কারণ এই প্রথমবার শহর রঘুনাথপুরে শুরু হচ্ছে লোকাল মেডিসিন হোম ডেলিভারি অ্যাপ আরোগ্যশালা। এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই উচিত মূল্যে সব ধরনের ওষুধের হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা। ন্যূনতম 50 টাকার ওষুধও পাওয়া যাবে এই হোম ডেলিভারিতে। তাছাড়া হাইটেক পলিক্লিনিকের ব্যবস্থা এবং দেশের সর্বোচ্চ ল্যাব ডক্টর লাল প্যাথস ল্যাবসের থেকে সব ধরনের মলমূত্র, রক্ত, থুতু পরীক্ষা করার সুযোগ, তাও আবার বাড়িতে বসে। তাই আর দেরি নয়, এখনই অ্যাপসটি ডাউনলোড করুন প্লে স্টোরে গিয়ে কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া লিংক থেকে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা আরোগ্যশালা, রঘুনাথপুর, অহল্যাবাই রোড, রঘুনাথপুর স্টেডিয়ামের সামনে। আমাদের হেল্পলাইন নাম্বার 8565050 50 50।